নমস্কার দর্শক বন্ধু হেলথ টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব। ডেঙ্গু থেকে কিভাবে বাঁচা যায় এই যে বর্ষাকাল পড়ে গেছে এখন কিন্তু আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা প্রবল ডেঙ্গুতে কিভাবে বাঁচতে আমরা কি কি করব সেইগুলোই আমরা আলোচনা করব প্রথমত ডেঙ্গুর লক্ষণ ডেঙ্গু হলে আমাদের বমি বমি ভাব হতে পারে এবং বমিও হতে পারে চোখের নিচে এবং মাথা ব্যথা হতে পারে এছাড়াও শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে গায়ে হালকা র্যাশ বা ফুসকুরি বেরোতে পারে এছাড়াও তীব্র জ্বর ও শরীর ব্যথা হতে পারে এই ডেঙ্গু রোগের ডায়েটে যাদের যা রাখতে হবে সেগুলো আপনাদের একটু জানিয়ে দিই ডেঙ্গু হলে খেতে হবে হচ্ছে আনারস ফলের মধ্যে মাস্ট আনারস কমলা লেবু এছাড়াও যে কোনো রকমের স্যুপ খেতে পারেন আপনারা হালকা স্যুপ বা ডাবের জলও খেতে পারেন যে কোনো সবজির স্যুপও আপনারা কিন্তু খেতে পারেন লেবু খেতে পারেন পাতি লেবু কমলা লেবু লেবু সবই চলবে এছাড়াও খেতে পারেন ডালিম আনারস এছাড়া এবং পেঁপে পাতার রস আপনাদের ডেঙ্গু হলে পেঁপে পাতার রস কিন্তু রক্তের ব্লাড রেড বানা বাড়াতে ব্লাডের রেডের প্লেটটা বাড়াতে কিন্তু প্রচুর সাহায্য করে পেঁপে পাতার রস তো বন্ধুরা আমরা আপনারা রোজ সকালবেলা উঠে খালি পেটে যদি পেঁপে পাতার রস বেটে খেতে পারেন তাতে কিন্তু আপনাদের ডেঙ্গু হলে ব্লাড রেডের প্লেটটা খুব তাড়াতাড়ি উঠতে শুরু করবে তো আশা করি আমার এই কথাটি আপনাদের খুব কাজে লাগবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের সাথে অবশ্যই এটি শেয়ার করবেন